হ্যালো বিয়ার্স, আজকে আমরা কিভাবে উইন্ডোজ সার্ভারে এমসিপি সার্ভার কনফিগার করতে হয় সেটি আমরা দেখাবো। চলুন আমরা দেখি। এজন্য আমার যে কাজটি করতে হবে, উইন্ডোজ সার্ভার রেজিস্ট্রি রিসেট যেতে হবে। আমি রান থেকে রেজিস্ট্রি রিসেট যাব, অলরেডি আমি টাইপ করে ফেলেছি। আর রেজিস্ট্রি রিসেট থেকে আমি যাব হচ্ছে লোকাল মেশিন, লোকাল মেশিন থেকে সিস্টেম, সিস্টেম থেকে আমি যাব হচ্ছে কারেন্ট কন্ট্রোল সেট, কারেন্ট কন্ট্রোল সেট থেকে সার্ভিস, সার্ভিস থেকে আমি যাব W32 টাইম থেকে আমরা যাব টাইম প্রোভাইডার, টাইম প্রোভাইডার থেকে এখানে দেখবেন অনেক দু তিনটা অপশন আছে, এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার, WMIPP টাইম সার্ভার। আমরা এনটিপি সার্ভার যেহেতু কনফিগার করছি, আমরা এনটিপি সার্ভারে যাব। এনটিপি সার্ভার থেকে এখানে এনাবল নামে একটা অপশন আছে, এনাবল এই অপশনটিকে এর ভ্যালু, ডেসিমাল ভ্যালু জিরো থাকে বাই ডিফল্ট, আমরা এটাকে অন করে দেব এবং ডেসিমাল ভ্যালুটাও অন করে দেব। দেন আমরা উপরে W32 টাইমের নিচে যে কনফিগ ফোল্ডারটা আছে, কনফিগ ফোল্ডারে ক্লিক করব। কনফিগ ফোল্ডারে গিয়ে অ্যানাউন্স ফ্ল্যাগ এই অপশনে ক্লিক করব। এটি অন করার পরে এটাকে আমরা এডিট করব, এটা আমরা ডেসিমাল যে ভ্যালুটা 50 থাকে এটাকে আমরা 5 করে দেব। আমরা 5 করে দিয়েছি। আমার রেজিস্ট্রিতে গিয়ে আমার এনটিপি কনফিগারেশন ডান। এখন আমার উইন্ডোজের যে টাইম সার্ভিস আছে সেটাকে আমার সার্ভিসটা রেজিস্টার দিতে হবে। আমি সার্ভিসে যাচ্ছি, সার্ভিসে গিয়ে উইন্ডোজ টাইম সার্ভিসটা রেজিস্টার। উইন্ডোজ টাইমটা অবশ্যই অটোমেটিক ট্রিগারে রাখতে হবে। ওকে, আমার এনটিপি কনফিগারেশন ডান। আমি এখন কি করবো, কিভাবে এনটিপিটা আসলে কাজ করছে কিনা এটা আমি চেক করবো, সেই জন্য আমাকে পাওয়ারশেলে যেতে হবে। পাওয়ারশেলে গিয়ে আমি একটা স্ক্রিপ্ট রান করাবো, ওটা হচ্ছে W32 PM/query/data। এগুলো আমি দেখতে পারবো যে আমার লাস্ট যে সিঙ্ক্রোনাইজেশন টাইমটা আছে কিনা এবং এটাতে কোনো রুট ডিলে অর কোনো রকমের এরর শো করছে না, আমি কোনো ইয়ার শো করছে না, এটা সাকসেসফুলি সিঙ্ক্রোনাইজেশন আছে আমার সিস্টেমের সাথে এবং আমি এটা এই সার্ভারটা আসলে কাজ করছে কিনা সেটা আমি দেখতে চাই। সেটা আমার দেখার জন্য যে কমান্ডটা আমাকে দিতে হবে W32 PM/ এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা দিয়ে কম্পিউটার আপনি কিবোর্ডটাকে রিড করতে চাচ্ছেন বা আমি আমার সার্ভারটাকে দেখতে চাচ্ছি যে আমার সার্ভারটা দিয়েই আমি বুক করে দিচ্ছি। ওকে, এখানে দেখছি যে আমার সিস্টেমের সাথে কারেন্ট টাইমটা শো করছে এবং ট্র্যাকিং নাম্বারটাও আমার হচ্ছে। এর মানে হচ্ছে আমার সিস্টেম থেকে টাইম যে সিঙ্ক্রোনাইজেশনটা এটা আপ টু ডেট আছে এবং খুলে আছে। এখন আমরা ক্লায়েন্টে ক্লায়েন্টকে গিয়ে কিভাবে ক্লায়েন্ট সিঙ্ক্রোনাইজেশনটা আমার এনটিপি থেকে পাচ্ছি এটা আমরা একটু দেখি। ওকে, আমি একটা ক্লায়েন্ট মেশিনে এসেছি। ক্লায়েন্ট মেশিনে আমি যাব, টাইম অ্যান্ড ডেট অপশনটিতে যাব।
যাওয়ার পরে ইন্টারনেট টাইমটা আমি এখানে সিলেক্ট করব। ইন্টারনেট টাইমটা সিলেক্ট করার পরে আমার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে উইন্ডোজ টাইম আছে, বিভিন্ন সিস্টেমের সিনক্রোনাইজেশনটা আছে। আমি এখানে আমার যে উইন্ডোজ টাইমের আমার যে এনটিপি সার্ভার, সেই এনটিপি সার্ভার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে আপডেট করছি, আপডেট করার পরে সে আমাকে অবশ্যই সাকসেসফুলি একটা সিনক্রোনাইজেশনের মেসেজ দিয়েছে। এর মানে হচ্ছে যে আমার এনটিপির সাথে সে সিস্টেমটা সিনক্রোনাইজ হয়েছে, তো আমার এনটিপিটা কাজ করছে। তো ধন্যবাদ সবাইকে, আমি আপনাদের ডিটেলসে কাজ করছি, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ।